ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গত দুদিন ধরে গ্রামে বিদ্যুৎ পরিষেবা বন্ধ। প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা বাজারে বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসে বিক্ষোভ। কর্মীরা বাধা দিলে উত্তেজনা ছড়ায়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, তোমার সাথে আমরা কথা বলবো, তার আগে দেখে নেবো ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, আমরা দেখলাম যে পরিস্থিতি বেশ উত্তপ্ত, কেন এই ঘটনা? সঙ্গীতা, দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় গত দু মাস ধরে বিদ্যুতের বেহাল অবস্থা। অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না এবং সেই অবস্থা গত দুদিনে চরমে পৌঁছে প্রায় বিদ্যুৎ নেই বললেই চলে গ্রামে। এবং তার ফলে গ্রামে যে সমস্ত ছোট ছোট কারখানা রয়েছে এবং জলসেচের যে পাম্প, সে সমস্ত চালাতে অসুবিধা হচ্ছে। চাষিরা সমস্যায় পড়ছেন, ছোট ছোট কারখানার মালিকরা সমস্যায় পড়ছেন, তার ফলে দীর্ঘদিন ধরে তারা সমস্যায় যে দেগঙ্গা বাজারে বিদ্যুৎ বন্টন সংস্থার অফিস, সেখানে বারবার তারা এসছেন, আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন, সমস্যার কথা বলেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। আজকে গ্রামবাসীরা সকাল 11টা নাগাদ দেগঙ্গা বাজারে যে বিদ্যুৎ দপ্তরের অফিস সেখানে আসেন, এসে একদম আধিকারিকের ঘরের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেন। তাদের বক্তব্য বারবার আধিকারিকদের বলেও কোনো লাভ হয়নি। সেই সময় বিক্ষোভ চলাকালীন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে তাদের বচসা শুরু হয় এবং বচসা থেকে প্রায় হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। খবর পেয়ে চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে আসেন। তিনি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেছেন, একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছেন। যদি এ ব্যাপারে বিদ্যুৎ দপ্তরের কর্তারা কোনো মন্তব্য করতে চাননি, তবে সাধারণ মানুষের অভিযোগ যে দীর্ঘদিন ধরে গ্রামের বেহাল বিদ্যুৎ ব্যবস্থা, তার জন্য তারা বারবার আধিকারিকদের জানিয়েছেন, কিন্তু তারা কোনো রকম ব্যবস্থা না নেওয়া তারা বাধ্য হয়ে আজকে এই ধরনের আন্দোলনে নেমেছেন। সঙ্গীতা, ধন্যবাদ সমীরণ।